নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সাথে আমি শুভঙ্কর আপনারা দেখছেন যে ওবেলার সি সিক্সটি ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএসসির পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন তবে কোয়ালিফিকেশান সবার ক্ষেত্রে নাও থাকতে পারে এই কোয়ালিফিকেশনটি যার জন্য ভিডিও শুরুতেই আপনাদের বলে দিই যে ব্যাচেলার্স ডিগ্রি যদি আপনি ফিজিক্যাল এডুকেশান নিয়ে করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পিএসসির একদম অফিসিয়াল পিডিএফটিতে আপনারা চলে আসবেন কীভাবে ডাউনলোড করতে হবে আপনারা দেখে নিন এবং এখানে যে ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশনের পক্ষ থেকে কিন্তু এই পোস্টের জন্য রিক্রুটমেন্টটিকে প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা কি ক্যাডার এটা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট এবং ডাইরেক্টরের যেটা রয়েছে স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং পাশাপাশি কিন্তু পেসকে পেয়ে যাচ্ছেন সাত হাজার একশো টাকা থেকে শুরু হবে ম্যাক্সিমাম সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং গ্রেড পে থাকছে কিন্তু তিন হাজার নশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে তো যে এই কোয়ালিফিকেশান যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতেই পারেন খুব ভালো এই পোস্টটি বেরিয়েছে পিএসসি পক্ষ থেকে এবং যে রিজার্ভেশন অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলসটা এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি কোয়ালিফিকেশানটা আমরা একটু ভালোভাবে চলুন দেখিনি তো এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনারা যদি ব্যাচেলার্স ডিগ্রি পাস করে থাকেন ফিজিক্যাল এডুকেশনের ওপর তাহলে আবেদন করতে পারবেন এবং তিন নম্বর যেটা পয়েন্ট রয়েছে অপশান সি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এ সার্টিফিকেট ইন কোচিং ফর্মে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং এখানে বলেছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস যেটা পাটিয়ালাতে অবস্থিত তো এই ইনস্টিটিউট থেকে যদি আপনাদের কোনো কোর্স স্পোর্টসের কোনো কোর্স করা থাকে সেটা সার্টিফিকেট লাগবে তাহলে আবেদন করতে পারবেন তো এখানে বলেছে আপনাদের কিন্তু বাংলায় কথা বলা অথবা নেপালিতে কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হবে এবং লিখতে পারার দক্ষতা থাকতে হবে এই ক্ষেত্রে বলে দিই বাঙালিরা যদি বাঙালি অবশ্যই জানবে তো বাংলার একটু দক্ষতা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নেপাল নেপালিদের ক্ষেত্রে নেপালিদের কথা বলা হয়েছে তো এখানে বয়স যেটা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম উনচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি হিসেবে বয়সটা হিসেব করতে হবে বয়সের উর্ধসীমার ছাড় রয়েছে একটু দেখে নেবেন এবং সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগবে একশো টাকা কি হিসেবে নেওয়া হচ্ছে সেটা আপনার বক্সেই পেয়ে যাচ্ছেন তো এখানে আবেদনপত্র যে ইম্পর্ট্যান্ট ডেটগুলো এখানে পেয়ে যাচ্ছেন আবেদনপত্র জমা নেওয়া অনলাইনের মাধ্যমেও শুরু হচ্ছে চার তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে আজকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফিস অর্থাৎ পেমেন্টটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে চব্বিশ তারিখ পর্যন্ত অফলাইন ব্যাঙ্কিং হওয়ার টাইম পর্যন্ত কিন্তু আপনারা পাবেন পঁচিশ তারিখ পর্যন্ত তো এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের দেখে থাকলে হেল্পফুল হবে আপনাদের যদি এরকম কোয়ালিফিকেশানের কারোর জানা থেকে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে আপনার তাহলে অবশ্যই ভিডিওটিকে কমেন্টে জানাতে হবে কেমন লেগেছে বা কোনো আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান পাশাপাশি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের অনেকটি দেয় ভালো থাকবেন